ঢাকায় চলচ্চিত্রের মুকুটহীন সম্রাজ্ঞী শাবনূর এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়া শাবনূরের জীবনে বড় ধরনের ধকল বয়ে গেছে কদিন আগে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে এখন অস্ট্রেলিয়ায় আছেন এ নায়িকা। সঙ্গী একমাত্র ছেলে আইজান। সম্প্রতি সিডনি থেকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আইজানকে নিয়ে নিজের স্বপ্নের কথা জানান শাবনূর। শাবনূর বলেন, আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে, যে কোনো দেশের খেলা টেলিভিশনে চললে ওকে সরানো যায় না, বাংলাদেশের খেলা হলে তো কোনো কথাই নেই। কখন কিভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মালো টেরই পেলাম না। আমিও চাই ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে উঠুক, এটি আমার স্বপ্ন। চাঁদনি রাতে সিনেমা দিয়ে অভিনয় শুরু শাবনূরের। টানা তিন দশক দাপটের সঙ্গে ঢলিউডে কাজ করেছেন তিনি। 2010 সালের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। ঢাকা টু সিডনি যাওয়া আসার মধ্যে থাকায় অভিনয়টা গৌণ হয়ে পড়ে তার কাছে। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া শাবনূর তার সন্তানকে নিয়ে এখন সেখানেই থাকছেন। শাবনূর বিচ্ছেদ যাতনা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয় হয়েছেন। শিগগিরই নিজের ইউটিউব প্ল্যাটফর্ম চালু করবেন বলে জানান এ নায়িকা।